একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বকাপে অংশ নিতে যাওয়া 32টি দল, একইভাবে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন সফল করতে মহাব্যস্ত আয়োজক কাতার। অংশগ্রহণকারী দলগুলোকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ছোট্ট অথচ সবচেয়ে ধনী এই দেশটি। এবারে আসরে 32টি দলের মধ্যে 24টি দলের হোটেল কাতারের রাজধানী দোহার আশেপাশে। উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে বাকিদেরও ঝামেলায় পড়তে হবে না, বিশ্বকাপ চলাকালীন এক হোটেলেই কাটিয়ে দিতে পারবে তারা। এরই মধ্যে কাতারে পৌঁছাতে শুরু করেছে দলগুলো। বিশ্বকাপের পুরোটা সময় আর্জেন্টিনা দল বেস ক্যাম্প হিসাবে বেছে নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। আকর্ষণীয় ভিলা হয়তো এখানে নেই, কিন্তু একটা ফুটবল দলের জন্য আধুনিক যেসব সুযোগ সুবিধা দরকার তার সবই আছে এখানে। হাতের কাছে অনুশীলন মাঠ, জিমনেশিয়াম, সুইমিং পুল সহ সবকিছু। মেসিদের এই আবাসস্থল থেকে মাত্র 12 মাইল দূরে আল থুমামা স্টেডিয়ামে 22 নভেম্বর সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ব্রাজিল দলের বেস ক্যাম্প দোহার 5 তারকা হোটেল দ্য ওয়েস্টিনে। আলিশান এই হোটেলে এক রাত যাপনের সর্বোচ্চ মূল্য 1 লাখ টাকা। এই হোটেল থেকে নেইমারদের সবচেয়ে কাছের স্টেডিয়ামে যেতে সময় লাগবে মাত্র 17 মিনিট। হোটেলটিতে 4টি রেস্টুরেন্ট ছাড়াও 3টি সুইমিং পুল ও 1টি ফিটনেস সেন্টার রয়েছে। হোটেল থেকে 8 মিনিট দূরত্বে গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে অনুশীলন করবে নেইমাররা। জার্মানি তাদের বেস ক্যাম্পের জন্য বেছে নিয়েছে জুলাল ওয়েলনেস রিসোর্টকে, সেখানে আল শামাল স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স দল কাতারে তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে দোহার আরেক লাক্সারি রিসোর্টকে, আধুনিক সব ব্যবস্থায় তৈরি হওয়া লাক্সারি কালেকশন রিসোর্ট অ্যান্ড স্পাতে। দোহার আল সাদ স্টেডিয়ামে অনুশীলন করবে এমবাপ্পেরা। ব্রাজিলের মতো দ্য ওয়েস্টিনকে বেস ক্যাম্পের জন্য বেছে নিয়েছে এশিয়ার দল জাপান। ইংল্যান্ড দল বিশ্বকাপ চলাকালীন সুইমিং পুল, জিম, জাকুজি সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সোক আল ওয়াকরা হোটেলে কাটাবে, আর থ্রি লায়ন্সরা অনুশীলন করবে পাশেই আল ওয়াকরা এসসি স্টেডিয়ামে। বেলজিয়াম ফুটবল দলের বেস ক্যাম্প করা হয়েছে হিল্টন সালোয়া বিচ রিসোর্ট অ্যান্ড ভিলায়, পাশেই রয়েছে সকল সুযোগ সুবিধা সম্পন্ন সালোয়া ট্রেনিং সাইট, সেখানেই অনুশীলন হবে তাদের। সিমাইসমা এমুরওয়া রিসোর্টে অবস্থান করবে মেক্সিকোর ফুটবলাররা, অনুশীলন করবে সিলাইন ট্রেনিং সেন্টারে। অস্ট্রেলিয়া ফুটবল দল বিশ্বকাপ চলাকালে নিউ অ্যাসপায়ার একাডেমিতে থাকবে, সেখানে তাদের থাকাকালীন বিশ্রামের রুম থেকে শুরু করে ট্রেনিং ব্যবস্থা সবকিছুতেই রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। 20 নভেম্বর আলবায়াত স্টেডিয়ামে ইকুয়েডর বনাম স্বাগতিক কাতারের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মধ্যপ্রাচ্যের বিশ্বকাপের। 4 বছর পরপর বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই প্রতিযোগিতাকে নিয়ে সারা বিশ্ব যেমন মেতে ওঠে, ঠিক তেমনি আয়োজক দেশের সামনে চ্যালেঞ্জ থাকে কিভাবে নিজেদের সবার থেকে এগিয়ে নেওয়া যায়। কাতারও তার ব্যতিক্রম নয়, নানা সমালোচনাকে ছাপিয়ে শেষ পর্যন্ত কতটা সফল হবে কাতার সেটা হয়তো সময়ই বলে দিবে।